তোমরা কি ডায়লগ নারেশন নিয়ে কনফিউশন রয়েছো যে কিভাবে সমাধান করবা? তো দেখো, নর্মালি যে নারেশন গুলি রয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, সেগুলো যদি বুঝো তাহলে তোমরা ডায়লগ নারেশন বুঝতে পারবা। ঠিক আছে, তো প্রথমে দেখো, এগুলি প্রথমে আপাতত বুঝে নাও, তারপর আমি তোমাদের ডায়লগ নারেশনের ভিডিও যখন নিয়ে আসবো তখন ইজিলি তখন বুঝতে পারবা। তো দেখো এখানে কি বলেছে, নারেশন চেঞ্জের ক্ষেত্রে জেনারেলি আমরা নারেশন কে দুটো ভাগ করতে পারি, ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে নিয়ে যাই বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে যাই। তো সাধারণত ন্যারেশন ক্লাস 7 থেকে শুরু করলে 7, 8, 9, 10 কলেজ চাকরি পরীক্ষা অব্দি তোমাদের এই ন্যারেশনটুকু কাজে লাগে। তো এই ন্যারেশনটাকে জানা তোমাদের খুব দরকার। তো আমি আজকে এই ভিডিওতে এত সুন্দর করে এই 5টি সেন্টেন্স তোমাদের ইনডাইরেক্ট করে দেখাবো, ডেফিনেটলি তোমরা এই 5টা বুঝলে এমন করে আরো 50টা নিজেরাই সমাধান করতে পারবা। তার কথা না বলেই চলো শুরু করছি। যেমন এখানে কি বলেছে, দা বয় সেড টু মি, ঠিক আছে, এটা অংশ নাম হলো রিপোর্টিং ভার্ব। আই রিড ইন ক্লাস 10, আমি ক্লাস 10 এ পড়ি, ঠিক আছে। তো এই দুটো সেন্টেন্সের দুই রকম তাৎপর্য রয়েছে। তো যেমন দেখো, দা বয় সেড টু মি, এই অংশটার কাজ কি, এটার কাজ হলো টেন্স চেঞ্জার, আইডেন্টিফাই দা টেন্স, ঠিক আছে। তো দেখো, দা বয় সেড টু, সেড আছে, ডি আছে, এস আই ডি, ডি রয়েছে লাস্টে, ইজিলি বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে রয়েছে। এখানে যদি পাস্ট টেন্সে থাকে এখানে কি হয়, টেন্সের চেঞ্জ হয়। এটা যদি মানে কিভাবে টেন্সের চেঞ্জ হয় সেটা আমি দেখাবো। যেমন দেখো, টেন্সের চেঞ্জ হওয়ার নিয়ম হলো একদম ইজিলি বুঝতে পারবা। দেখো, এম ইজ আর, এই তিনটা থাকলে তোমরা কি লিখবা, ওয়াজ অথবা অয়েল লিখবা, বুঝতে পেরেছো? তারপরে যদি এম যে থাকলে ওয়াজ অয়েল, ওয়াজ অয়েল থাকলে যদি ধরো ওয়াজ অয়েল আছে, ওয়াজ অয়েল আছে, তখন সেক্ষেত্রে তোমরা লিখবা যে হ্যাড বিন। ওকে, এতটুকু ক্লিয়ার। তো এবার কি লিখবা, যদি ভি ওয়ান থাকে ভি টু লিখবা, আর ভি টু থাকলে হেড প্লাস ভি থ্রি লিখবা, হেড প্লাস ভি থ্রি লিখবা, ঠিক আছে। তারপরে হ্যাভ এস থাকলে কি লিখবা, হ্যাভ বা হ্যাজ থাকলে সেক্ষেত্রে লিখবা যে হ্যাড লিখবা। এতটুকু, এটাকেই আমরা বলি টেন্স চেঞ্জ, এতটুকু। এটাকে অনেকে আমরা কি কিভাবে বলে থাকি, আমরা বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, মাত্র মধ্যে গুলিয়ে যাই। তো এই জন্য আমি তোমাদের অনেক রিসার্চ করে এই পাস্টটিতে নিয়ে এসেছি। এই পাস্ট যদি জেনে থাকো ডেফিনেটলি তোমরা আর টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ক্লিয়ার। তো দেখো, জেনারেলি মানে ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমরা যে যে ক্ষেত্রে ভুল করাটাকে সেগুলি হলো প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে ভুল করাটাকে আর টেন্স চেঞ্জের ক্ষেত্রে ভুল করাটাকে। প্রোনাউন চেঞ্জ, প্রোনাউন কোনগুলিকে বলি, নাউনের পরিবর্তে স্টেট অফ নাউন আমরা যা ইউজ করি, যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলিকে আমরা কি বলি, প্রোনাউন বলি। যেমন রামের পরিবর্তে হি ইউজ করি, হি, শি, দে, ইট, উই, এগুলিকে আমরা প্রোনাউন বলে থাকি। তো প্রোনাউন চেঞ্জ আমরা কিভাবে করবো, দেখো দেখো একটু ভালো করে বুঝো। এখানে এই অংশটাকে আমরা কি বলছি যে মানে টেন্স চিনতে হবে, এটা যদি পাস্ট টেন্সে থাকে, কেন টেন্স চিনতে হবে, এটা যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে এখানে টেন্সে চেঞ্জ হবে, এটা যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে এখানে টেন্সে চেঞ্জ হবে না। তো এটা পাস্ট টেন্স, তো অবশ্যই টেন্স চেঞ্জ হবে। তো কিভাবে টেন্স চেঞ্জ করবো চলো দেখে নিই। যেমন এখানে দেখো, দা দা লিখবো, দা বয় দা বয় দেখাতে গিয়ে লিখবো, ঠিক আছে। তো সেট টু রাখলে কি হবে, এবার সেট টু রাখলে কি হবে সেটা ডিপেন্ড করে এটার উপর। এটা সেট টু থাকলে কি আস্ট লিখবো, নাকি রিকোয়েস্টেড লিখবো, নাকি টোট লিখবো, সম্পূর্ণ ডিপেন্ড করে এই সেন্টেন্সটার উপর। এই সেন্টেন্সটা কোন মানে কোন ধরনের সেন্টেন্স, আই রিড ইন ক্লাস 10, আমি ক্লাস 10 এ পড়ি, মানে এখন পড়ি, আগে পড়তাম পরেও পড়বো, জাস্ট এটা বোঝাচ্ছে আমি ক্লাস 10 এ পড়ি, এতটুকু। এমন তো বলে নাই যে আমি ক্লাস 10 এ পড়তাম বা আমি পড়বো, এমন কিছু বলে নাই, জাস্ট আই রিড ইন ক্লাস 10, আমি ক্লাস 10 এ পড়ি, নর্মাল কথা। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তার মানে এটা কি, অ্যাসারটিভ সেন্টেন্স। অ্যাসারটিভ সেন্টেন্স হলে সেটির পরিবর্তে কি হবে, সেটির পরিবর্তে হবে টোল্ড হবে, কেমন। এবার মি তো মি হবে, কমা এটা যদি, এটা যেহেতু অ্যাসারটিভ সেন্টেন্স, কমা কোয়েশনের পরিবর্তে কি হবে, ডেট হবে, ঠিক আছে। আই, আই এটা কি ফার্স্ট পারসন না ফার্স্ট পারসন, তো তো আই এটা কি পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্টকে দা বয় না, তো দা বয় দা বয় তো লিখবো না, কি লিখবো, কেমন। তো এখানে কি আমরা জানি, টেন্স চেঞ্জ করবো, তো টেন্স চেঞ্জ করবো। তো এখন বুঝতে হবে যে এটা কি ভি ওয়ান না ভি টু না ভি থ্রি। রিডের যে তিনটা ফর্ম থাকে, এই রিডের তিনটা ফর্ম কিন্তু সেম কিন্তু, ঠিক আছে। তো রিডের রিডের রিড রিড রিড, ঠিক আছে। তো এটাও ভি ওয়ান, এটাও ভি টু, এটাও ভি থ্রি, ঠিক আছে। তো তোমাদের বুঝতে হবে যে এটা কি ভি ওয়ানে রয়েছে না ভি টুতে রয়েছে।
তো দেখো, জেনারেলি আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা কোন টেন্স হবে। এটা যেহেতু মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তো সেক্ষেত্রে এটাকে ভিওয়ানে ধরতে হবে, যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। কেন বলেছি, যে কাজটা নর্মালি সাধারণত অক্ষণে করা হয় বুঝাচ্ছে আগে করে অক্ষণ করে পরে করব, এটাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ধরি। তো আমি ক্লাস টেনে পড়ি, যেহেতু প্রথম বোঝালে পাস্ট টেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হতো, তো এটা যেহেতু অক্ষণে নর্মালি কথা এই জন্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচারকে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, তো এটা ইজিলি আমরা বুঝতে পারছি এটা কি, এটা ভি ওয়ান। ওকে, ক্লিয়ার আশা করি। তো যেহেতু এটা ভি ওয়ান, তাহলে এটাকে কি ধরতে হবে, এটা মানে রিটটাকে প্রেজেন্ট যে প্রেজেন্ট ফর্ম এটাকে ধরতে হবে। তো তারপরে এবার দেখো দেখো, যেহেতু এটা ভি ওয়ান ধর নিয়েছি, তো এই জন্য ভি ওয়ান থাকলে কি রুল, এখানে কি বলেছি দেখো, এখানে বলেছি ভি ওয়ান থাকলে ভি টু হবে। তো রিটের ভি টু কি তবে রিটিতে হবে, তাই না? আর এ রিট হবে। এখানে আমরা কি এস বাই যুক্ত করব, করব না, কেন, এটা তো পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হি রিট এটা পাস্ট টেন্সে, ভি ওয়ান থেকে ভি টু করেছি, তো ভি টু তো পাস্ট টেন্সের মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তো একমাত্র প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় থার্ড পার্সনে, সেক্ষেত্রে এস বাই যুক্ত করি, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে এস বাই যুক্ত করি না। তো আমরা জানি এটা ভি ওয়ান ভি টু হয়েছে। তারপর ইন ক্লাস টেন, ইন ক্লাস টেন লিখবো আমরা, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি এতটুকু। তো পুরো সেন্টেন্সটা আগে বলে দিচ্ছি, দ্য বয় সেটটা একটু টোল্ড হয়েছে, মি মি লিখেছি, কমার্শিয়াল ডেট লিখেছি, আইটা সাবজেক্ট অনুযায়ী হি হয়েছে, তারপর রিটটা ভি ওয়ান ভি টু হয়েছে ইন ক্লাস টেন। অনেকে বলবো যে স্যার এটা এটা তো সেম, তো আমি তো প্রথমে বলছি না, তো রিডের তিনটা ফর্মে সেম, এই জন্য আশা করি বুঝতে পেরেছো। কতটুকু বুঝতে পেরেছো জানি না। নেক্সটটা দেখো, বলেছে যে বর্ষা শেষ, শেষ দেখে বল মানে বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট টেন্সে, তো এখানে টেন্সে চেঞ্জ হবে কি, হবে না, টেন্সে চেঞ্জ হবে না, মানে টেন্সে চেঞ্জ হবে না বলতে এখানে হ্যাভ রয়েছে না, এই যে রুলটা দেখালাম তোমাদের যে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হবে, এটা চেঞ্জ হবে না। হ্যাভ বা হ্যাজ এর মধ্যে থেকে হবে, কিন্তু এটার থেকে হ্যাড হবে না। হ্যাভ হতে পারে বা হ্যাজ হতে পারে, দুইটার থেকে একটা হতে পারে, কিন্তু হ্যাড হবে না, এতটুকু ক্লিয়ার। এবার দেখো বর্ষা লিখবো, ঠিক আছে? বর্ষা লিখবো শেষ থাকলে শেষে হবে, ঠিক আছে? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সে থাকলে সে হয়, শেষ থাকলেও শেষ হয়, যখন এগুলোর সাথে টু যুক্ত হয়, সে টু সে টু শেষ টু, সেক্ষেত্রে এগুলি চেঞ্জ হয়, টেল টেল টোল্ড এগুলি হয়। এটা এখানে যেহেতু শুধু শেষ আছে, শেষ হবে, কমা পড়ার সাথে কি হবে, ড্যাট হবে, ঠিক আছে? আইটা ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, বর্ষা অনুসারে চেঞ্জ হবে, বর্ষা যেহেতু মেয়ে এই জন্য সি হবে, ঠিক আছে? তো আয়ের সাথে হ্যাভ বসে, সি এর সাথে হ্যাভ থাকলে হ্যাড কি হবে, হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্স। তো এখন কথা হলো যে এখানে হ্যাভ কি হ্যাভ লিখবো দেখে দেখে, দেখো আয়ের সাথে তো হ্যাভ বসে, কিন্তু সির সাথে কি হ্যাভ বসে, বসে না, সিঙ্গুলার সাথে হ্যাজ বসে, ঠিক আছে? তো সি হ্যাজ, তো সিঙ্গুলার সাথে হ্যাজ বসে, প্লুরাল সাথে মানে হ্যাভ বসে, এক্সেপশন শুধু আইটা, ঠিক আছে? তো দেখো এবার এই হ্যাভ এস মানে হ্যাভ থেকে তো হ্যাজ হয়েছে, আর ফিনিশড এই ফিনিশ দেখে দেখে লিখবা এফ আই এন আই এস এস ডি ফিনিশ। তারপর এটা প্রোনাউন না, যে ক্ষেত্রে যে জায়গাতে থাকো প্রোনাউন থাকলে এগুলিকে আমরা চেঞ্জ করব। তো মাই, তো মাইটা কোন পার্সন, মাইটা আমি জানি ফার্স্ট পার্সনের বিভিন্ন রূপ, ঠিক আছে? তো ফার্স্ট পার্সন সাবজেক্ট চেঞ্জ হবে বর্ষা, তো বর্ষা যেহেতু মেয়ে এই জন্য কি হবে, মাই থেকে হিজ নাও হা হয়ে যাবে, হার হোমওয়ার্ক হয়ে যাবে, ঠিক আছে? হার হোমওয়ার্ক, বুঝতে পেরেছ এতটুকু? এটা যদি ছেলের নাম হতো তখন হিজ হোমওয়ার্ক হয়ে যেত, মানে নেরাশ জিনিসটা কি, অন্যের কোনো ভাষাকে আমরা নিজের ভাষাতে বলবো, এতটুকু হইতো, ঠিক না? তো দেখো এবার 13 নাম্বার, দে দে লিখবো, সে টু, এটা যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স এই জন্য ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তো এটা যেহেতু অ্যাসারেটিভ এর জন্য সে টু থাকলে টেল হবে, ঠিক আছে? পিন্টু পিন্টু দেখে দেখে লিখবা, তারপর কমা কোশ্চেন দেখ কি লিখবো, এটা যদি অ্যাসারেটিভ এর জন্য ডেট লিখবো, তারপর ইউ এটা সেকেন্ড পার্সন না, তো সেকেন্ড জায়গা অনুসারে পিন্টু অনুসারে, তো ইউ টু সেকেন্ড পার্সন সেকেন্ড জায়গা পিন্টু অনুসারে। এখানে যদি একজন থাকতো ছেলে, এখানে একজন থাকতো, তখন আমরা হি লেখে মেনশন করে দিতাম কে মানুষটা, এইটা যেহেতু প্লুরাল এটা সিঙ্গুলার এর জন্য শুধু হি লিখবো, এটা যেহেতু পিন্টু এই জন্য হি ছেলে এই জন্য হি লিখবো, ঠিক আছে?
তো এটা যেহেতু সেট টু, এখানে টেন্সে চেঞ্জ হবে, টেন্সে চেঞ্জ হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্স। একটা কথা বলে দিচ্ছি যে প্রেজেন্ট বা ফিউচার থাকলে এই অংশটা এখানে টেন্সে চেঞ্জ হবে না। তো এটা যেহেতু সেকেন্ড পার্সন তাহলে হি লিখবো, মানে যেহেতু ছেলে বোঝাচ্ছে হি লিখবো, তারপর ইউর সাথে ওয়ান্ট হবে, তো এখানে ওয়ান্টে লিখতে হবে, এটা ভি ওয়ান না ভি টু লিখতে পারবো না, ওয়ান্ট লিখতে হবে, ঠিক আছে। তারপরে এতটুকু যদি আমরা লিখি এটার মধ্যে ভুল হবে, কেন, কারণ ইউর সাথে তো ওয়ান্ট হয়েছে, কিন্তু ইউ থেকে যখন আমরা হি লিখেছি তো হির সাথে ওয়ান্ট হয়, হি তো থার্ড পার্সন সিঙ্গুলার না, তো ভালো লাগে একদম যুক্ত করতে হয়, তো যুক্ত করতে হবে তাহলে হি ওয়ান্টস হবে, ঠিক আছে। দেখে দেখে টু বি এ টিচার একটু দেখে দেখে লিখবা, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার এটা দা স্টুডেন্ট লিখবো, 14 নাম্বার, দা স্টুডেন্টস এস টি ইউ ডি ই এন টি এ দা স্টুডেন্টস, সে টু রাখলে এটা যেহেতু অ্যাসারটিভ আমি পড়ছি না, সে টু রাখলে ট্যাব হবে, তার টিচার হবে, ঠিক আছে। তারপর কমা করছে যা কি হবে, ড্যাট হবে, তারপর উইটা ফার্স্ট পার্সন না, তো সাবজেক্ট যদি চেঞ্জ হবে, সাবজেক্ট কি দা স্টুডেন্ট না, মানে দা স্টুডেন্টস তো দা দে হবে, দে হবে টি এস ইউ আই দে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য এখানে ক্যান থেকে পুট হবে না, তো দের সাথে ক্যানে হবে, ঠিক আছে। দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য সাম, দেখে দেখে লিখবে শুধু, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দ্য সাম। এবার লাস্টটা দেখো, এটা পাস্ট টেন্স না, এখানে টেন্সে চেঞ্জ হবে, সীমা ইজ মাই এল্ডার সিস্টার, ঠিক আছে, এটা অ্যাসারটিভ সেন্টেন্স, অ্যাসারটিভ সেন্টেন্স হলে এখানে সেটটা একটু সেট হবে, শান্ত সেটটা একটু সেট হবে, কমা করসাট কি হবে, ডেট হবে, সীমা যেহেতু থার্ড পার্সন তো ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট হয়ে যায়, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট হয়ে যায়, থার্ড পার্সন হলে থার্ড পার্সনে তো বসে, তো সীমা যেহেতু থার্ড পার্সন সীমাই লিখবো, ঠিক আছে। এটা যেহেতু পাস্ট মানে পাস্ট টেন্স, এখানে টেন্সে চেঞ্জ হবে, এখানে বলেছি এম ইজ আর থাকলে ওয়াজ অয়ার হবে, তো ইজ আছে তো ওয়াজ বা অয়ার হবে, এই দুটো থেকে একটা হবে, তো সীমা যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে ওয়াজ হবে, কেমন, সীমা ওয়াজ এল্ডার সিস্টার, দেখে দেখে লিখবা এল্ডার সিস্টার, ওকে। তো এতটুকু আশা করি বুঝতে পেরেছো পাঁচটা, তো আজকের জন্য এতটুকু থাক, আবার দেখো পাবেন কোনো মানে স্টাডি রিলেটেড ভিডিওটা, ঠিক আছে, সো টাটা।